বিশ্ব রঙের বিষয়গর অগ্রগতি, তাদের কর্ম এবং সৃষ্টির মধ্যে প্রকৃতি, মানুষ, সময় সব কিছুকে তারা বেঁধে নিয়েছে, এমনকি জীবন এবং জীবনের পারিপার্শ্বিকতাকে তারা সার্বিকভাবে গ্রহণ করে নিয়েছে তাদের এই শিল্পকর্মে। অদ্ভুত অদ্ভুত, যারা লেখেন হাত দিয়ে কলম দিয়ে লেখেন, যারা শিল্পকর্ম করেন তাদের মনের অঙ্গনে তারা চাষ করে সেগুলির বহিঃপ্রকাশ ঘটায় তাদের কর্মের মাধ্যমে। আমি এই প্রতিষ্ঠানকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার ভালোবাসা জানাচ্ছি। আরেকটি কথা, আমাদের সময়কেও তারা পোশাক বা অন্যান্য কর্মের মাধ্যমে বেঁধে দিচ্ছে, অর্থাৎ কোন সময়ের জন্য কোন পরিষ্কারভাবে পরিচ্ছন্ন একটা পোশাক মানুষকে অলঙ্কৃত করে এবং সময়কেও বেঁধে দেয় একসাথে, সেটাও আরেকটা বিস্ময়কর কর্মকাণ্ড। একটা মানুষ মনে প্রাণে শিল্পী না হলে এ ধরনের শিল্পকর্মকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আমরা আশা করব, এবং আশাই শুধু নয়, আমরা পূর্ণাঙ্গ একটা অবস্থাতে এই প্রতিষ্ঠানকে দেখতে চাই, সারা বিশ্বে যেন আমাদের বাংলাদেশের এই মানচিত্রটি প্রকাশিত হয়, সবাই যেন ভাবতে পারে বাংলাদেশ শুধু গানের দেশ না, প্রাণের দেশ, শিল্পীর দেশ, মানুষ ও মাটির দেশ। এবং সেই পরিচ্ছন্ন অবস্থার মধ্যে থেকে তারা যে ধরনের কার্যক্রম করে যাচ্ছে, আমি আরেকবার তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ব রঙে মেতে যাক, বিশ্ব রঙে।